দেখুন, যে কারণে এনএসজি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য পেতে ভারতকে সমর্থন করছে আমেরিকা। এনএসজির সদস্য হওয়ার দাবি জানিয়েছিল ভারত আগেই। ভারতের এনএসজির অন্তর্ভুক্তি নিয়ে সমর্থন জানিয়ে আরও একবার ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। আজ বৃহস্পতিবার আমেরিকার রাষ্ট্রদূত জাস্টার সেই প্রতিশ্রুতি দিলেন। তিনি জানিয়েছেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত একটি অত্যন্ত শক্তিশালী দেশ। ভারত এবং আমেরিকা দুই দেশের জনগণের জন্য এই এলাকাটি বিশেষ গুরুত্বপূর্ণ। দুই দেশেরই একটি উন্মুক্ত ক্ষেত্র থাকবে, যেখানে দুই দেশেরই গণতান্ত্রিক নীতি এবং আইন প্রতিফলিত হবে। পাশাপাশি জাস্টার বলেন, আমেরিকা ফার্স্ট এবং মেক ইন ইন্ডিয়ার উদ্দেশ্য একই। ভারত এনএসজির সদস্য হলেই দুই দেশই সমানভাবে উপকৃত হবে, এমনকি আর্থিক দিক থেকে উন্নতি হবে এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক পথও উন্মুক্ত হবে। আদতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা যে বিনিয়োগ করতে চলেছে, তাতে ভারতকে চীনের বিকল্প হাব হিসেবে গড়ে তুলতে চাইছে আমেরিকা। সেই কারণেই এনএসজির সদস্যপদ হিসেবে অন্তর্ভুক্তি হওয়া নিয়ে ভারতের পাশে দাঁড়াতে চাইছে আমেরিকা, এমনটাই মত বিশেষজ্ঞের। এনএসজির প্রসঙ্গে জাস্টার আফগানিস্তানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, আফগানিস্তানকে নিয়ে আমেরিকা এবং ভারতের উদ্দেশ্য এক। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগী দুই দেশ, কিন্তু পাক মদতপুষ্ট জঙ্গিরা আফগানিস্তানে সন্ত্রাস চালাচ্ছে। এই অভিযোগই সদ্য পাকিস্তানে আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প, যার পরেই নড়ে চড়ে বসে পাকিস্তান। সম্প্রীতি ভারতকে এনএসজি সদস্যপদ দিতে হলে পাকিস্তানকেও দিতে হবে, এমনটাই দাবি করেছিল চীন। সেই ইস্যুতে কিছুদিন আগেই ভারতের পক্ষে সরব হয় রাশিয়া। পাক সংবাদ মাধ্যম দাবি করেছিল, এক রাশিয়ান কূটনীতিক জানিয়েছেন, পাকিস্তানের এনএসজি সদস্য হওয়ার বিষয়ে বাধা দেওয়ার কোনো অভিপ্রায় নেই রাশিয়ার, পাকিস্তানের বিরোধিতাও করছে না তারা।